2022 বিশ্বকাপ ও 2023 এশিয়ান কাপের বাছাই পর্বে বৃহস্পতিবার আফগানিস্তানের সঙ্গে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ। লাল সবুজদের পয়েন্ট এনে দেওয়া গোলটি করেছেন তপু বর্মণ। ম্যাচ শেষে তিনি জানান তাদের এবারের লক্ষ্য ভারতকে হারানো। অন্যদিকে একই দিন বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের কাছে 1-0 গোলে হেরেছে ভারত। সেই ম্যাচ হেরে ভারতের চোখ এখন বাংলাদেশ ম্যাচে। তারা বাংলাদেশের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট পেতে চায়, কারণ বিশ্বকাপের বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে যাওয়া ভারতীয়দের কাছে যথেষ্ট কঠিন হয়ে উঠেছে। কাল বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আসন্ন ম্যাচ নিয়ে ভারতীয় ফুটবল দলের মিডফিল্ডার ফার্নান্দেজ বলেন, আগামী ম্যাচে আমরা আরও ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে চাই। দলে নিজেদের ভূমিকা সম্পর্কে আমরা সবাই জানি, পরের ম্যাচটা আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে বাছাই পর্বের প্রথম লেগে 1-1 গোলে ড্র করেছিল জামাল ভূঁইয়ার দল। কলকাতা সল্ট লেকের ওই ম্যাচটি হয়েছিল চরম উত্তেজনাকর। মাঠে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই ছিল বেশ উপভোগ্য। র্যাঙ্কিং আর শক্তিমত্তার পার্থক্য যতই থাকুক, বাংলাদেশ দল যে বেশ বিপজ্জনক তা মেনে নিচ্ছেন ভারতীয় ফুটবলাররা। বাংলাদেশও চাইবে আফগানিস্তান ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাসকে পুঁজি করে দারুণ কিছু উপহার দিতে। শাহরিয়ার শান্ত, ইন স্পোর্টস।